সোমবার উদয়পুরেও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় কুরবানি ঈদ। ঈদের পর দিন অর্থাৎ মঙ্গলবার সকালে উদয়পুরের রাজারবাগ সংলগ্ন সুকান্তপল্লী এলাকার এক বাসিন্দা শ্যামল তারুণের বাড়ির সামনে একটি গোমস্তক পড়ে থাকতে দেখা যায়। হিন্দু বাড়ির সামনে গোমস্তক পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের মতে সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানি ঈদ ছিল। এই কুরবানি ঈদে অনেক মুসলিম ধর্মাবলম্বীরাই গরু কুরবানি করেন। কুরবানি করা গরুর মস্তকই এখানে পরিকল্পিতভাবে এনে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। এদিন সুকান্তপল্লীর তারুণপাড়া এলাকার এক বাড়ির সামনে এই গোমস্তক প্রত্যক্ষ করা যায়। সেই বাড়ির মালিক শ্যামল তারুণ জানান, এলাকাটি মিশ্র বসতিপূর্ণ এলাকা। দীর্ঘদিন ধরে উভয় অংশের জনগণের মধ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ রয়েছে। এই সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে এই কাজটি সংগঠিত করা হয়েছে। সকালে যখন আমি মর্নিং ওয়াক করতাম যাইতেছিলাম, তখন আমার বন্ধুর সামনে একটা গো মাথা পাওয়া গেছে আর কি। এটা হয়তো কোন একটা কারণ আছে, এর লেগেই এই ঘটনাটা হয়েছে। কারণ কিছুদিন আগে আমরা দুইটা হিন্দু বাড়ি আছে, তো হিন্দু বাড়ির লগে আমরা একটা জায়গা আছে, তো জায়গাটা মুসলিমের কাছে ব্যস্ত চাইছিল আর কি। তো আমরা হিন্দু বাড়ি, আমরা বাড়ির লোকে আর একটা হিন্দু বাড়ি আছে, তারা ব্যস্ত চাইছিল, তো আমরা বাধা দেওয়া নেই মনে হয়তো এই ঘটনাটা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরকেপুর থানার পুলিশ। এলাকায় ছুটে আসেন ভারতীয় জনতা পার্টির আরকেপুর মণ্ডল কমিটির সভাপতি প্রবীর দাস। এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।